তো বন্ধুরা আপনারা হয়তো সবাই জানেন যে প্রত্যেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার কার্ডে লিঙ্ক করা বাধ্যতামূলক মানে যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করা রয়েছে সেই সব ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো কিন্তু আপনার অ্যাক্টিভ থাকবে এবং যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সঙ্গে আধার কার্ডে লিঙ্ক থাকবে না সেই সব অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে এটা সরকারের পক্ষ থেকে কিন্তু বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরো লাইভ দেখিয়ে দেব যে কিভাবে আপনারা সম্পূর্ণ অনলাইনে নিজের মোবাইল থেকে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার কোন ব্যাংকের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক রয়েছে এবং কোন ব্যাংকের সঙ্গে আপনার আধার কার্ডে লিঙ্ক করা হয়নি তো সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে নিজের মোবাইল থেকে কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন ডিবিটি ভারত তো ডিবিটি ভারত লেখার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবেন তো প্রথমে একটি অপশান আপনারা দেখতে পাবেন ডিবিটি ভারত ডট জিও ডট ইন তো প্রথমে যে আপনার ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনাকে কিন্তু সরাসরি ভিজিট করতে হবে তো বন্ধুরা চলুন আমি এই ওয়েবসাইটে ভিজিট করেছি করার পর আপনাদের পুরো বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়েছে এখন যদি আপনারা মোবাইল থেকে এই কাজটি করেন তাহলে অবশ্যই আপনারা উপরের দিকে থ্রি ডটে ক্লিক করে এই ওয়েবসাইটটি আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন তো বন্ধুরা ডেস্কটপ সাইট কোহে গেলে আপনারা কিন্তু কাজটা অনেকটা করতে সুবিধা হবে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু কম্পিউটার থেকে যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি তো এখন কিন্তু ফুল দিয়ে বা ফুল ওয়েবসাইটটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদের যে কাজটি করতে হবে তো উপরের দিকে দেখুন আপনারা একটি অপশান দেখতে পাবেন এখানে দেখুন ডকুমেন্ট তো সরাসরি আপনাদের কিন্তু এই ডকুমেন্টে ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা চলুন আমি ডকুমেন্টে ক্লিক করে আপনাদের পরের স্টেপটা দেখিয়ে দিই তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন তো এখানে ডকুমেন্টে ক্লিক করার পর দেখুন আধার ইউআইডিআই আই আপনাকে ক্লিক করতে হবে তো এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের সামনে কিন্তু আবারও একটি নতুন অপশান চলে আসবে এই যে বন্ধুরা একটু নিচের দিকে দেখুন এখানে একটি নতুন অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন সিটিজেন কর্নার ওকে তো আপনাকে সিটিজেন কর্নারে ক্লিক করতে হবে তো এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের সামনে কিন্তু নতুন আরও একটি অপশান চলে আসবে এই যে বন্ধুরা এখানে দেখুন চার নম্বরে একটি অপশান দেখতে পাচ্ছেন সিটিজেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্কিং স্টেটাস তো আপনাকে কিন্তু এই অপশানটিতে ক্লিক করতে হবে তো বন্ধুরা এই অপশানে যখনই ক্লিক করবেন আপনাকে সামনে দেখুন এরকম অপশান আসবে এখানে আপনারা ওকে করবেন ওকে করলেই আপনাদেরকে কিন্তু নতুন একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা এখানে আধারের ওয়েবসাইটে কিন্তু আপনাকে সরাসরি নিয়ে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিন্তু আপনারা আধার নাম্বার এবং ভার্চুয়াল আইডি এই দুটো আইডি নাম্বার দিয়ে কিন্তু আপনারা স্টেটাস চেক করে দেখে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করা আছে কি না তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের প্রথমে আধার নাম্বারটি চাওয়া হচ্ছে তো এখানে যদি আপনার কাছে আধার নাম্বারটি থাকে তাহলে অবশ্যই আপনার আধার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে এন্ট্রি করতে হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডের নাম্বার আমি এন্ট্রি করে নিচ্ছি তারপরে বন্ধুরা এখানে যে ক্যাপচাটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি কিন্তু আপনাকে এই এই বক্সে কিন্তু আপনাকে নিচে যে বক্সটি দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু সেই বক্সে এন্ট্রি করতে হবে তো বন্ধুরা ক্যাবটা এন্ট্রি করার পর আপনাকে দেখুন এখানে সেন্ট ওটিপি নামে অপশন দেখতে পাচ্ছেন তো সরাসরি আপনার সেন্ট ওটিপি তে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সেন্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে তো যে ওটিপিটা আপনার মোবাইলে আসবে সেই ওটিপিটা আপনাকে দেখে দেখে এখানে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পর আপনাকে কিন্তু ইন্টার ওটিপিতে ক্লিক করতে হবে তো বন্ধুরা ইন্টার ওটিপিতে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু রেজাল্ট শো হয়ে যাবে আপনারা দেখতে পাবেন যে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে তো তো বন্ধু এখানে দেখুন চেক আধার ব্যাঙ্ক লিঙ্কিং স্ট্যাটাস কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আপনারা অনলাইনে নিজের মোবাইল থেকেই দেখে নিতে পারছেন এবং কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু এখানে দেখুন লেখা রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত তারিখে আপনার লিঙ্ক হয়েছে চব্বিশ দশ দু হাজার বাইশ সব কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন এবং ব্যাঙ্ক লিঙ্কিং স্ট্যাটাসটা কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে তো বন্ধুরা আশা করছি আজকের এই ছোট্ট টিপসটি আপনাদের কাছে অনেক হেল্পফুল